দয়াল নবী মার নবী রহমাতাল লিল আলামিন। বিশ্ব নবীর জীবনের দিকে লক্ষ্য করে দেখেন, নবীজি আমার কত কষ্ট করেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপরে যখন 40 বছর বয়স হয়ে গেল, তখন প্রিয় নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবুয়তি দান করলেন বিশ্ব নবী সকলের মাঝে এই ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার জন্য ধীরে ধীরে আরম্ভ করলেন। ঘর থেকে শুরু করলেন নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আগে দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন। বালকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করলেন। এইভাবে ধীরে ধীরে ইসলাম প্রসার প্রসার হইতে লাগলো। কিন্তু আমার দয়াল নবী মায়ের নবীর উপরে ওই কাফেররা কত নির্যাতন করেছে, কত কষ্ট দিয়েছে নবীকে, তা বলার মতো নয়। নবী যে আমার কত কষ্টের মাধ্যমে, কত কষ্ট ত্যাগ তিরিকে করে ইসলাম ধীরে ধীরে প্রসার প্রসার করেছেন, গলে মার দাওয়াত দিয়েছেন। কিন্তু ওই মক্কার গাফের আমার নবীজিকে দেখতে পারেন নাই, নবীজিকে আঘাত করেছে, নবীজিকে মারার জন্য চেষ্টা করেছে বাজানরা। এইভাবে ধীরে ধীরে যখন অনেক দিন হয়ে গেল, নবীজি বতিষ্ঠ হয়ে গেলেন কাফেরদের অত্যাচারে, কাফেররা নবীজিকে মারার জন্য বারবার পদক্ষেপ নাই। নবীজি আমার নামাজের ভিতরে সেজদায় যায়, কাফেররা উঠে নারী বুড়ি গুলো নবীজির মাথার উপরে চেপে ধরে নবীজিকে মেরে ফেলবে, এই রকম যখন হইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবী রহমাতাল্লিল আলামিন নবীজিকে বললেন, বন্ধুরে তুমি হিজরত করে মক্কা থেকে তুমি মদিনায় চলে যাও। নবী আমার মদিনায় গেলাম, দীর্ঘ 13 বছর মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু কাফেররা বুঝতে পারলো না, শত্রুরা বুঝলো না, কাফেরদের অত্যাচারে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নির্দেশে তিনি মক্কা আসেনি, মদিনায় চলে গেলেন। আমার ভাইয়ের আমার বাবাজিরা রে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, হৃদয় বিদয়ক কথাগুলো একটু ভালো করে শোনেন। নবীজি আমার নিজের জন্মভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যে বিশ্ব নবী দুজাহানের নবী, সেখানে 8 বছর ইসলামের দাওয়াত দিলেন, 8 বছরের ভিতরে ইসলাম ছয়লাভ হয়ে গেল, দাঁড়ে দাঁড়ে মানুষের বারে বারে দাঁড়ে দাঁড়ে পৌঁছে গেল ইসলাম, ঘরে ঘরে ইসলামের আইন চালু হয়ে গেল। কিন্তু দয়া নবীর মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা হলো, আমার জন্মভূমির মাটির আনা সেখানে আছে, ঘরে সকলের কাছে যেন ইসলাম প্রসার প্রসার হয়ে যায়। নবী আমার এটা চাই, নবী আমার এই জন্য ব্যাকুল হয়ে যায়, নবী এই চিন্তায় থাকে। দীর্ঘ 8 বছর হয়ে গেল, 8 বছরের ভিতরে নবীর আশা আকাঙ্ক্ষা হলো, আমি কবে আমার মাতৃভূমিতে যাব, আমি ইসলামের দাওয়াত দেব, প্রসার প্রসার হয়ে যাবে, ওপেনে নামাজ কালাম হবে। নবীর আশা আকাঙ্ক্ষা এইভাবে ধীরে ধীরে 8 বছর হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বন্ধুরে এখন আপনার তামাম সাহাবীদের নিয়ে মক্কায় আপনি আগমন করেন, মক্কার কাফির আপনি মোকাবেলা করেন, যান প্রিয় নবী আমার বন্ধু আমার চলে যান। নবী আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পে নির্দেশ পে নবী আমার ধীরে ধীরে রওনা করলেন। এবার সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা চলো, আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ হয়েছে, চলো আমরা মদিনা থেকে মক্কার দিকে রওনা করি। এবার নবী আমার 10,000 সাহাবীদের সঙ্গে নিয়ে মক্কার দিকে রওনা করলেন। ধীরে ধীরে মদিনা থেকে মক্কায় যখন চলে গেলেন, দেখা যায় ওই যে আল্লাহ তাআলার ঘর কাবা, এবার লক্ষ্য করে নবী আমার
কাবার নিকটবর্তী হয়ে গেলেন, হেরেমের নিকটে চলে গেলেন। এবার নবী আমার তামাম সাহাবীদেরকে বলতেছেন, এ আমার পানের সাহাবারে তোমরা ওযু ইস্তিনদা যাজ সব সেরে নাও। এবার আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে আমরা যে উমরা শেষ করব, নামাজ আদায় করব, এরপরে কাফেরদের সাথে আমরা সম্মুখীন হব, যুদ্ধের জন্য আমরা ঝেপে পড়ব। নবী আমার এই কথা যখন সাহাবীদের মাঝে বললেন, তখন সাহাবীরা তাদের উপস্থিতিতে যা কিছু হাজতগুলো ছিল সব পূরণ করে সব প্রস্তুতি হয়ে গেলেন। নবী আমার ডাইনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে রহমাতাল লিল আলামিন দোজাহানের নবী, পিছনে 10,000 সাহাবী নিয়া। এবার নবী আমার হেনেম থেকে ওই কাবার দিকে রওনা করলেন। এবার যখন রওনা করলেন, লক্ষ্য করে দেখে দুইজন লোক কাবার সামনে দিয়া চলে যায়। নবী আমার বলতেছেন, আউবাকরে দেখো দুইজন লোক চলে যায়, তারা কারা, তাদেরকে ডেকে নিয়ে আসো। এবার হযরত আউবাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন লোকের নিকটে চলে গেলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু ভালো করে শুনেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুজন লোকের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে তারা এরকম ঘুমটি দিয়ে আছে, রুমাল দিয়ে মুখ দেখায় না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনারা কারা, আপনাদেরকে বিশ্ব নবী দয়ার নবী ডাকে। এবার আপনারা চলুন, আপনারা কেন চলে যান, বলে আমাদের এখানে থাকার কোনো পরিবেশ নাই। বলে কি হয়েছে, কয় এখানে না, এখানে আর থাকার কোনো পরিবেশ, আমাদের এখানে থাকার কোনো পরিবেশ নেই, আমরা চলে যাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পরিবেশ নাই কিন্তু আপনাদের জবান মুখ কেন ঢাকা, একটু খোলেন, আপনাদের চেহারাটা দেখব। এবার খোলে না, যখন বারবার বলল তখন তাদের চেহারাটা খুললো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের দিকে যখন তাকাইলেন, তখন দেখতেছেন আল্লাহু আকবার, তাদের ও তারে দুজনেই হলো দয়া নবী, বিশ্ব নবীর চাচা কন, সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনাদেরকে বিশ্ব নবী ডাকে। এবার দুজনেই রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচাগণ আপনারা কোথায় যান, বলে ভাতিজা রে এখানে আর থাকার পরিবেশ নাই, সবাই চলে গেছে তোমার ভয়ে, সবাই এখান থেকে পালায়ন করেছে, আমরা থেকে আর কি করব, তাই আমরা এখান থেকে চলে যাই। ভাতিজা রে বিনা বাধায় তুমি এখানকার নেতা হয়ে গেলে, যাও ভাতিজা যাও, চলে যাও, তুমি হজ ব্রত পালন করো, উমরা সম্পন্ন করো। এবার রহমাতাল লিল আলামিন বলতেছেন, চাচা গো দীর্ঘ 13 বছর মক্কায় আমি ইসলামের দাওয়াত দিলাম, দীর্ঘ 8 বছর মদিনায় দাওয়াত দিলাম, 13 আর 8 21 বছর আমি ইসলামের দাওয়াত দিলাম, কত মানুষ এসে আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, চাচা গো এখনই কি আপনাদের ইসলাম গ্রহণ করার সময় হয় নাই, কালেমা পড়ার সময় হয় নাই গা। এবার নবীর চাচারা বলতেছেন, তার ভিতরে একজনের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো আবু সুফিয়ান। এবার হযরত আবু সুফিয়ান বলতেছেন, বাতিজারে তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের এই তওবাটাই কালেমাকে অ্যাকসেপ্ট করবে, বলতেছে অবশ্যই করবে, যদি আপনারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনেন তো আল্লাহ তাআলা গ্রহণ করবে, না হয় আমি করায়া নেব। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
করতেছেন বাতিজারে তোমার আল্লাহ তাআলা জানে আমাদের এই আমাদের কলেমাটা কবুল করবে কিন্তু বাতিজা তুমি আমাদের ক্ষমা করবে কিনা বলতেছেন চাচা গো কি এরকম অন্যায় করেছেন এরকম অত্যাচার করেছেন যে ক্ষমার অযোগ্য কি অপরাধ করেছেন বলতেছে বাতিজা প্রথম এই শৈলে কোনদিন একটা মশা পর্যন্ত পড়তে দেখি নাই কোনদিন একটা মাছি পর্যন্ত পড়তে দেখি নাই রে বাতিজা কিন্তু আমাদের আগাতে কত রক্ত জমিনে পড়ে গেছে এবার রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী বলতেছেন চাচা গো আমার আল্লাহ তাআলা ক্ষমা করার সঙ্গে সঙ্গে এক মিনিট দেরি করব না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষমা করে দেব গন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী এবার যখন এই কথাটা বললেন এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী বলতেছেন বাতিজারে জানি আল্লাহ তাআলা ক্ষমা করবে তুমি ক্ষমা করবে কিন্তু তোমার 10000 সাহাবীরা ক্ষমা করবে কিনা জানতে চাই বলে কারণ কি বলে জানো না আমাদের আগাতে তোমার সাহাবীদের ভিতর থেকে তাদের কত সন্তান মারা গেছে তাদের পিতামাতা কতজন শহীদ হয়ে গেছে কত জনের রক্ত জমিনে পড়ে গেছে এবার রহমাতাল লিল আলামিন বলেন চাচা গো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আমি ক্ষমা করে দিয়েছি আমার 10000 সাহাবীও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে দেখেন দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন কাকে বলে রহমতের নবী বিশ্ব নবী আমার দোজাহানের নবী কেমনে দেখেন কোন রকমের তিনি ওই অতীত টানেন নাই যে আমাকে কষ্ট দিয়েছে আমি ক্ষমা করব না না নবী আমার সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ এবার যখন দুইজন তার আপন চাচা একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আবু সুফিয়ান সরাসরি মক্কার সামনে এবার আল্লাহ তাআলার ঘরের সামনে হেরেমের ভিতরে তওবা করে মুসলমান হয়ে গেলেন ঈমান আনলেন এবার দয়ার নবী বলতেছেন আবু বকর রে মনে কিছু নিও না রে তোমার জায়গায় আবু সুফিয়ান আমার চাচাকে জায়গা দাও এবার বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওমর মনে কিছু নিও না তোমার জায়গায় আমার চাচা হযরত আব্বাসকে জায়গা দাও এবার ডাইনে হযরত আবু বকর হযরত আবু সুফিয়ান বামে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে পিছনে 10000 সাহাবী নিয়া নবী আমার এবার তিনি তওয়াফ গনা শুরু করলেন তওয়াফ শেষে দুই রাকাত নামাজ আদায়ের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন চাচা গো আপনি দিবার ওই আল্লাহ তাআলার ঘরের দরজাটা খোলেন যখন কাবা শরীফের দরজাটা খোলা হলো সঙ্গে সঙ্গে নবী আমার চাচা দেখে 360টা মূর্তি ঘরের ভিতরে দাঁড় করায় আছে এবার নবী আমার বলতেছেন সামারা রে মূর্তিগুলোকে ভেঙে ফেলো সাহাবায়ে কেরামগণ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে শুভক্ষণ করে দেন কারণ আপনি তো আমাদের নেতা আপনি শুভক্ষণ করেন এবার নবী আমার হাতের লাঠি নিয়ে যা লাতের মাথায় এক পেটন মারল ঠাস করে জমিনে পড়ে গেল নবী আমার এবার বলতেছেন এ সাহাবারা সবাই আমার সঙ্গে বলতে থাকো ওয়া কুল জা আল হক ওয়া যাহাকাল الباطل إن الباطل كان زهوقا الله أكبر نبي أمر بولد زين سابر ري وقل جاء الحق وزهق الباطل সত্য এসে গিয়েছে অসত্য পলায়ন করেছে অসত্য আজীবন বাতিলটা আজীবন পলায়ন করতেই থাকবে কোনোদিন মাথা ছাড়া দৌড়তে পারবে না কোন সময় যদি কোন ওই আপনার বেদ দিনটা যদি বাতিলটা যদি মাথা ছাড়া দেয় না রয় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তারা ইঁদুরের মতন খাওয়ালের ভিতরে পালায় কোন ঠিক কিনা
এবার নবী আমার এই আয়াত পড়ার পরে সাহাবীদের রেখে বললেন ভাঙচুর করো ভাঙচুর করা হলো 360টা মূর্তি ঘর থেকে বের করে দেওয়া হলো আল্লাহর ঘর থেকে বের করার পরে নবী আমার এবার ওই ঘরে আল্লাহ তাআলার ঘরে আবার তালা মারলেন আর বললেন সাহাবারা জেনে রাখো আজ থেকে কিয়ামত পর্যন্ত এই ঘরে আর কোনো দিন মূর্তি প্রবেশ করতে পারবে না আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসলমানদেরকে ঘোষণা করলেন শুধু মূর্তি নয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন আমাল মুশরিকুনা নাজাসুম ফালা ইয়াকুরবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন হে আমার ইমানদার বান্দারা হে আমার ইমানওয়ালারা জেনে রাখো ইন্নামাল মুশরিকুনা নাজাসুম মুশরিকরা হলো নাপাক করা যেন এরপর থেকে যেন আর আমার ঘরের কিনারাও যেন তারা না আসতে পারে তারা যেন হেরেমের ভিতরেও যেন প্রবেশ করতে না পারে সুবহানাল্লাহ শুধু তাই নয় বলে এই সমস্ত নাফাকির আর প্রবেশ করতে পারবে না কিন্তু দেখা যায় বাজানরা আল্লাহ তাআলা না করলো আর আমরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কাফেরদের টাকা নিয়ে নিয়ে মসজিদ করতেছি ওই সমস্ত টাকা দিয়ে যারা মসজিদ বানায় আল্লাহ তাআলার ঘর বানায় হারাম করে টাকা দিয়ে যারা মসজিদ বানায় আজীবন ভরা ডিপ মারবে নামাজ পড়বে ওই মসজিদে কোনোদিন নামাজ আদায় হবে না গণ্ডিক কিনা আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা হুকুম করেছেন ওই সমস্ত নাফাকিরা যেন মসজিদের ওই আল্লাহ তাআলার ঘর কাবা শরীফের নিকটবর্তী না হয় আর আপনি তাদের টাকা দিয়ে মসজিদ বানায় বানায় আপনি নামাজ পড়তেছেন ওই নামাজ কোনদিন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না আমার বাজানরা আমার ভাইরা এবার নবী আমার সাহাবীদের নিয়ে বসলেন বসার পরে ওই হেরেমের ভিতরে যত কাফের মুশরিকরা ছিল ঘর বাড়ি ছিল আর মক্কার সবাইকে ঘোষণা করে দিল তোমরা জেনে নাও হে মক্কাবাসী তোমরা আজ থেকে জেনে নাও আমি তোমাদেরকে আল্টিমেটাম দিলাম তোমাদেরকে দুপুর পর্যন্ত সময় দিলাম তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম যে যা চাও যদি মনে চাই ইসলাম ধর্ম গ্রহণ করো তোমাদেরকে আমি আর কোনো কিছু বলবো না কিন্তু জেনে রেখো জহরের পরেই কিন্তু যারা ইমান আনবে না তাদের সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ এই কথা যখন বললেন দেখা গেল দুপুর পর্যন্ত ভিতরে 4000 কাফের আল্লাহর রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের ভিতরে বলতেছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে তখন দেখতে পারবেন আরাইতান নাস ইয়াদখুলুনা في دين الله أفواجا তখন দেখবেন মানুষ দলে দলে আল্লাহ তাআলার ধর্মের ভিতরে প্রবেশ করতেছে কোন সুবহানাল্লাহ এই কথা দেখেন আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিলেন যে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ভিতরে 4000 কাফের আল্লাহর রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন দুপুরের সময় হয়ে গেল এবার কে আজান দিবে এবার প্রকাশ্যে আজান হবে প্রকাশ্যে নামাজ হবে আল্লাহর রাসূল বললেন সাহাবারা শোনো এখন 10000 আর 4000 14000 সাহাবী তোমরা শোনো এই মক্কায় 13 বছর আমি ইসলামের দাওয়াত দিয়েছি কোনোদিন উপরে নামাজ পড়তে পারি নাই উপরে আজান দিতে পারি নাই বড় কষ্ট আজ তোমাদের উপরে আজান হবে উপরে নামাজ হবে আমি রাসূল তোমাদের ইমামতি গর্ব সুবহানাল্লাহ
কিন্তু সাহাবারা জেনে নাও এখন যেহেতু আযান হবে তবে তোমাদের ভিতরে কি আযান দেব একটু পরামর্শ আজ এক মাস ওরা হয়ে যাক এবার কেউ প্রস্তাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিনি আযান দিতেন তাহলে ভালো হতো তিনি হলেন ইসলামের প্রথম খলিফা তিনি হলেন ইসলামের প্রথম তিনি গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম এক পুরুষ এবার কেউ বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কেউ বললেন হযরত ওসমান কেননা ওসমানের দান দেন এমন কোন বাপের পুত্র নাই যে খায় নাই এবার কেউ বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্রস্তাব দিল কিন্তু রহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ের নবী বলতেছেন এ সাহাবারা তোমরা শোনো আমি এমন একজনকে সেট করেছি তোমরা ভালো করে শুনে নাও এ বাবা বিলাল তুমি কোথায় বাজান দাও আজান শুরু করে দাও এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দেওয়ার জন্য আসলেন দয়া নবী মায়ার নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চুমু দিলেন এবার দিয়ে বলেন বাজানে যাও আজান শুরু করো এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন এবার কাবা শরীফের ওই গোলাপ বয়ে বয়ে ধীরে ধীরে উপরে উঠলেন ওঠার পরে তিনি যখন আজান শুরু করবেন বলে হেরে মেরে দূরত্ব হলো কোন জায়গায় কাবা থেকে কোন সাইডে 9 মাইল কোন সাইডে 7 মাইল কোন সাইডে 8.5 মাইল কোন সাইডে 8 মাইল এত দূরত্ব এবার যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করে দিয়েছেন যখন আল্লাহু আকবার বলছেন আল্লাহু আকবারের ধ্বনি কানায় কানায় পৌঁছায় গেছে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই হেরেমের ভিতরে চতুর্পাশে যত কাফের মুশরিকদের ঘরবাড়ি ছিল तमाम ঘরবাড়িগুলো বিল্ডিং গুলো গুরমুরচুর হয়ে ভাঙচুর হয়ে জমিনের সাথে মিশে গেল এবার সাহাবাই কিরামগণ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কিছু সংখ্যক সাহাবী সমালোচনা শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিব্রাইল তুমি কোথায় এ জিব্রাইল যাও ওদের রূপ ধরে তুমি ওদের কাছে চলে যাও একটু গোয়েন্দাগিরি করে আসো দেখো আমার বিলাল সম্পর্কে কে কি বলে এবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন আসার পর একজনের কাছে যা বসতেছেন বুঝতেছেন কি কথা যেরকম দেখা যায় এই যে গোয়েন্দাগিরি সাস্টলে যায় এই যে এখন সামনে নির্বাচন আসতেছে সামনে নির্বাচন হবে দেখা যায় কাদেরকে প্রধানমন্ত্রী কাদেরকে নমিনেশন দিবেন কোন কোন এমপি কে তাদেরকে যাচাই বাছাই করতেছে কিভাবে যে তাদের কোন জনগণ তাদের সাথে আছে কিনা লোক সমাগণ আছে কিনা লোকজন জনগণ ভালোবাসে কিনা এটা গোয়েন্দাদের দিয়া এই গণনাগুলো করতেছে প্রধানমন্ত্রী যে সব সবাইকে তার নমিনেশন দেওয়া যাবে না দিলে তো এই দল টিকে রাখা যাবে না গোয়েন্দা আসে চাষটালে বিভিন্ন জায়গায় গল্প জুড়ে দেয় এই কথাগুলো আলোচনা করে তারাও কি করতেছে জানতেছে এইভাবে কিন্তু গোয়েন্দাগিরি দেখেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটু গোয়েন্দাগিরি করে আসো জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন আসার পরে বলতেছেন ভাইজান এই যে বিলাল আজান দেয় বিলালকে নিয়ে তোমার কি কোনো ধারণা আছে কয় ভাই কে কার দুঃখের কথা বলবে এটা একটু কালো কাউয়া এ কাক ছাড়া কিছুই নয় নবীজি মক্কার কত সুন্দর সুন্দর যুবক থাকতে এই কালো কাক দিয়ে আজান দেওয়াইতেছে এবার বলে কি বিলাল কি তাই বলে হ্যাঁ কাউয়া আর ওর ভিতরে কোনো পার্থক্য নাই এবার আরেকজনের কাছে গেল ভাই তোমার কি ধারণা বলে ভাইজান কে কার দুঃখের কথা শুনবে আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যে আল্লাহ রব্বুল আলামিন এই দিন আসার আগে আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে বলেন তোমার নেকি ব্যথা বলে আজ এই রকম অপমানজনক জিনিস এই রকম অপমানজনক ব্যাপার আমার পিতামাতার দেখতে হয় নাই যে পিতামাতা চলে গেছে এবার
জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু সুফিয়ানের কাছে যা বলতেছেন আবু সুফিয়ান ভাই আপনার কি ধারণা আপনার কি বিলাল জাজাদ আপনার কি মন্তব্য এবার আবু সুফিয়ান বলতেছে না না আমি কিছু বলতে পারবো না আই এম ট্রাইড আমি ক্লান্ত আছি আমি অসুস্থ আছি আমি কিছুই বলতে পারবো না এবার জিব্রাইল আলাইহিসসালাম বলতেছেন না আবু সুফিয়ান ভাই কিছু বলেন কয় না আমার কেমন যেন ভয় হয় মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছে কিনা আপনি জিব্রাইল কিনা সন্দেহ হয় দেখেন ভালো করে খেয়াল করে দেখেন কিছু কিছু লোক আছে যদি সাক্ষাৎকারের জন্য যান তো লাভ দিয়ে সাক্ষাৎকারে প্রস্তুত হয়ে যায় আবার কিছু কিছু লোক আছে সাক্ষাৎকারের কাছে যাইতেই চায় না ভয়ে এসে পালায়ন করে কোন ঠিক কিনা খুব খেয়াল করে দেখেন আবু সুফিয়ান ভয়ে এসে আর সাক্ষাৎকারের কাছে যায় না বলে না না আমি সাক্ষাৎকার দিতে পারবো না আমি অসুস্থ আমি কয়েকদিন ধরে খুব ক্লান্ত কোন ঠিক কিনা এইভাবে যখন বাজান হযরত জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন প্রভু গো আপনার বিলাল সম্পর্কে গম গম এই কথাগুলো বলেছেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইল যাও এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যে একটি আয়াত নিয়ে যাও আমার বন্ধুকে শুনে আসো বিলাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন এবার যখন জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে আসলেন আসার পরে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে বিলাল সম্পর্কে আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন এবার বিশ্ব নবী দয়াল নবী বলতেছেন সাহাবারে তোরা কি করলি তোরা কি সমালোচনা করলি আমার বিলাল এখনো আজান দেয় আজান শেষ হয় নাই গা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন এবার বিলালের আজান শেষ হয়ে গেল বিলাল আসলো এবার তাদেরকে জিজ্ঞাসা করলো কে কি বলেছো বলো কেউ কথা বলে না কেউ কিছু বলে না সবাই চুপচাপ বলতেছে আমি কিন্তু জিব্রাইলের কাছে কিন্তু ফোন লাগায় দেব তাড়াতাড়ি করে দাঁড়ায় যাও এবার তিনজন লোক দাঁড়ায় গেল এবার প্রথম জনকে জিজ্ঞাসা করলো আপনি কি বলেছেন কয় নবী গো আমি বলেছি এটা তো কালো কাক বলে লোক টা কালো ছিল তাই আমি কালো কাক বলেছি এটা মুখ দিয়ে স্লিপ খা বের হয়ে গেছে আমি বুঝতে পারি নাই নবী গো বেলালের অন্তর যত ভালো তো আমি জানি নাই আমি এই মাপ চাই এবার বলতেছি যদি মাপ চাও তো বেলালের কাছে চাও এবার যখন বেলালের কাছে ওই লোকটা যখন মাপ চালো সঙ্গে সঙ্গে বেলাল তাকে ক্ষমা করে দিল কোন সুবহানাল্লাহ এবার দ্বিতীয় জনের কাছে গেল তুমি কি বলেছো বলে আমি বেলালকে কিছুই বলি নাই গা কয় কিছুই বলো নাই কয় না আমি কিছুই বলি না আমি বলেছি আমার আল্লাহ তাআলাকে আমি ধন্যবাদ দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আসার আগে আমার পিতামাতাকে দুনিয়া থেকে নিয়ে গেছে বলে কেন বলেছো বলে বেলাল কালো ছিল তাই বলেছি কিন্তু আমি জানি না হুজুর বেলালের চেহারাটা কালো হতে পারে অন্তর যত ভালো তা আমি বুঝতে পারি না আমি ক্ষমা চাই আবু সুফিয়ানকে বলা হলো আবু সুফিয়ান তুমি কি বলেছো বলে আমি কিছুই বলি নাই আমি বলছি আমি অসুস্থ আমি তার সাথে কোনো কথাই বলি নাই গা এবার নবীজি বললেন এবার নামাজ আদায়ের পরে তোমাদের সাথে বেলাল সম্পর্কে কথা হবে নামাজ নবী আমার নামাজ শুরু করে দিলেন ইমামতি করলেন নামাজ শেষ হয়ে গেল সাহাবায়ে কিরামদের সামনে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শুরু করে দিলেন বয়ান শুরু করে দিলেন সাহাবারা শোনো তোমরা কি অন্যায় করলে তোমরা কি সর্বনাশ করলে বিলাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল হে মুক্তবাসী জেনে নাও ইন্না আমি খলাকনাকুম সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা একজন পুরুষ ও একজন নারী হতে জাআলনাকুম শুউবাও ওয়া কবাইলা লিতারাবু আর তোমাদেরকে আমি বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে ও জাতিতে যেন তোমরা
একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো ও বাজানরা আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিভিন্ন গোত্র ও বিভিন্নদের শুধু পরিচয় লাভ করার জন্য আমি তোমাদেরকে এই বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে পার্থক্য করেছি কেউ খা গোষ্ঠী কেউ খান গোষ্ঠী কেউ শেখ গোষ্ঠী কেউ এরকম পারমাণবিক গোষ্ঠী মোল্লা গোষ্ঠী এইভাবে দেখা যায় বিভিন্ন জন তার পরিচিত লাভ করে লোকটা মারা গেছে বলে এই লোকটা অমুক গোষ্ঠীর লোক ছিল সে শেখ গোষ্ঠীর লোক ছিল সে খা গোষ্ঠীর লোক ছিল এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত লাভের জন্য পার্থক্য করে দিয়েছেন কিন্তু তোমরা জেনে নাও আল্লাহ তাআলা বলতেছেন ইন্না করামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি তাকওয়াওয়ালা পরহেজগার কন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলব দেখবে তোমাদের সুরাত কিছুই দেখবে না তোমাদের তাকওয়া দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের তাকওয়া দেখেছেন বেলালের তাকওয়া দেখেছেন বেলাল কি আল্লাহ বিরো খোদা বিরো এ আমার সাহাবারা বন্দা ভালো করে শুনে নাও যখন বেলাল ইমান আনার পরে আমার নিকট এসেছিল এই বেলালকে তার আত্মীয় স্বজন নাইসারে আমাকে বলছিল নবী গো আমগো বেলালকে আমাদের দিয়ে দেন আমরা আমাদের বেলালকে আমাদের দেশে নিয়ে যাব এবার আমি বলছিলাম এ বেলাল যা তোর বাবা এসেছে তোর মা এসেছে তোর ভাই বেরাদার এসেছে তুই যা চলে যা রে বেলাল তুই চলে যা এবার বেলাল বলে নবী গো আমি সব ভাইকে ত্যাগ করতে পারবো নবী গো কিন্তু আমি আপনাকে ত্যাগ করতে পারবো না এবার বিলাল বলতেছেন বাবা গো যাও চলে যাও ঈমান আইনো বাবা দেখা হবে কাল কিয়ামতের ময়দানে মা গো তুমি আমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছো মা কত কষ্ট করেছো মা গো চলে যাও ঈমান আইনো মা দেখা হবে জান্নাতের ঘেটে আর যদি ঈমান না আনো মা আর কোনদিন দেখা হবে না মা গো আমি তোমাদের সবাইকে বলে থাকতে পারবো কিন্তু আমি নবীকে ছাড়া আমি বেলাল বাঁচতে পারবো না গন সুবহানাল্লাহ এ সাহাবারা শুধু তাই নয় আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি যখন জাহান্নাম জান্নাত সবকিছু দর্শন করলাম আমি জান্নাতের ভিতরে চা দেখি সুন্দর একটা কাছের সুন্দর একটা ঘর দেখা যায় আমি দেখি আর মনে মনে বলি এই ঘরটা আমার কোন উম্মতের জন্য আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছে এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি ঘর থেকে আমার বেলাল চামড়ার জুতো পরে খটখট করে ধীরে ধীরে হেঁটে চলে যায় আমি জিব্রাইলকে বললাম ভাইজান এই ব্যক্তিকে বলে জানেন না আপনার কলিজার টুকরা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন বেলালের জন্য জান্নাত বাজেট করে দিয়েছে সুবহানাল্লাহ নবী গো আপনি যখন এখান থেকে আবার যখন দুনিয়ায় যাবেন বেলালকে সুসংবাদটা দিয়ে দিবেন দেখবেন বেলাল কত খুশি হবে এ সাহাবারা ভালো করে শুনে নাও শুধু তাই নয় আমার বেলাল ছিল একজন কৃতদাস একজন গোলাম ছিল উমাইয়ার গোলাম ছিল উমাইয়ার কৃতদাস ছিল বেলাল যখন আল্লাহ রাব্বুল আলামিন রূপে ঈমান এনেছিল ওই উমাইয়া কত কষ্ট দিয়েছে আমার বেলালকে বালুর উপর শোয়া রেখেছে বেলালের পিঠে দিয়ে ফসকা পড়ে গেছে এভাবে বেলালকে টানা হেসড়া করেছে লোহার গরমের উপরে আংটার উপরে রেখেছে শুধু তাই নয় এত কষ্ট দেওয়ার পরে আমার বেলাল সবসময় বলতো আহাদুন আহাদুন আল্লাহ এক কন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বাবাজিরা একটু খেয়াল করে কথাগুলো শোনেন বেলালকে যখন এইভাবে শাস্তি দেওয়া শুরু করলো কিছুইতি বেলাল মারেন আরো বলে আহাদুন আহাদুন এবার ওই উমাইয়া
বল দেন তোকে কিভাবে থামানো যায় তামা জানা আছে এবার লোহার একটা পেরাক আগুনের ভিতরে দেওয়া হলো গরম করা হলো গরমের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করলো জিহ্বার মাঝখানে যখন পেরাকটা ঢুকিয়ে দিল বাজানরা এক চিৎকার মেরে উঠল এর পরেও বিলাল আহাদুন আহাদুন বলতে থাকে এইভাবেই বলে আর বলতেছে কে যাও ভাইরা তোমরা একটু দয়ানবী মায়ের নবী রহমাতাল লিল আলামিনের কাছে বলো আমার এই কষ্টের কথাটা বলো এবার যখন নবীজির কানে যখন আওয়াজ চলে আসলো বিলালের আপনার জিহ্বার ভিতরে পেরাক ঢুকিয়ে দিয়েছে নবী আমার আর সহ্য করতে পারে না বলতেছে আবু বকর কোথায় রে আয় আবু বকর আমার কাছে আয় আমি তোমার কাছে কিছুই চাই না আবু বকর আমি তোমার কাছে একটাই চাই তোমার যা যেভাবে পারো আমার বিলালকে মুক্ত করে নিয়ে এসে আমি নবীর সামনে তুমি বিলালকে আজাদ করে দিবে কোন সুবহানাল্লাহ এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীকে চিন্তা করবেন না যেইভাবে হোক আমি বিলালকে আমি ওখান থেকে মুক্ত করে নিয়ে আসব এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই উমাইয়ার কাছে গেলেন যাওয়ার পরে বললেন যে আমি বিলালকে নেওয়ার জন্য এসেছি বলে তুমি তো তোমার মতন লোক এখানে বিলালকে নিতে পারবে না বলে কি কষ আল্লাহর দুশমন খোদার দুশমন বিলালকে এক পাল্লায় তোল আর আমি আরেক পাল্লায় টাকা দিয়ে সমান ওজন করে নিয়ে যাব কোন সুবহানাল্লাহ যাই হোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু চরম অনেক দাম দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে কিনলেন কেনার পরে ধীরে ধীরে যখন নবীর কাছে যাওয়া শুরু করলেন এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ভাই গো তোমার আর টেনশন না আমি তোমাকে কিনে নিয়েছি তোমার জিহ্বার ভিতরে যেই পেরাক ঢুকেছে সেই পেরাকটা আমি খুলে দেই এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু বলতেছেন না ভাই পেরাক খুলবেন না আমি রহমাতাল লিল আলামিন দোজাহানের নবীকে না দেখানো পর্যন্ত আমি এই পেরাক খুলব না কোন সুবহানাল্লাহ এবার নবীজির কাছে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে তিনি মুক্ত করে দিলেন কোন সুবহানাল্লাহ এবার নবীজি বলতেছেন নবীজি আমার বলতেছেন বিলাল গো তোমার এই মুখের যে পেরাকটা আছে তুমি কি খুলতে পারো না আমার কলিজা ফেটে যায় এ বিলাল তুমি কেন খুলনি হে আবু বকর তুমি কেন খুলে দাওনি এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী গো আপনাকে না দেখা আপনাকে সাক্ষী না রেখে বিলাল পেরাক খুলবে না এবার পেরাকটা খোলা হলো দেখা যায় জিহ্বার ভিতরে এরকম ডোর হয়ে গেছে এবার বলতেছে বিলাল টেনশন করো না এখনো সেই জাদুটা সেই বরকতময় সেই থুতুটা এখন আমার কাছেই আছে যেই থুতুটা দিয়া হিজরতের সময় আমার আবু বকরের সাপে কামড়ের বিষ নামাইয়াছিলাম কোন সুবহানাল্লাহ এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী গো আমি এই ছিদ্রটা আমি বুঝাইতে চাই না আমি ভালো করতে চাই না বরং আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমার এই ছিদ্রটা দেখাইব তাই ওই ছিদ্রটার কারণে দেখা যায় আজান দেওয়ার সময় আশহাদুর কাছে ওই শিনের বাতাসটা সেখান থেকে বের হয়ে যাওয়ার কারণে আশহাদু শব্দ হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আজানকে এত পছন্দ করেছেন কবুল করে নিয়েছেন শুধু তাই নয় আমার বিলাল যখন আজান দেয় সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন ভালো লোক দিয়ে আজান দেওয়ান এই ভাই বলতে বলতে আমি বললাম বিলাল রে তুই তিন দিন আজান দিস না থাক তিন দিন অন্য মসজিদে যখন আজান হলো তিন দিনের মাথায় রাতে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার ভিতরে কেন আজান হয় না বলে আজান তো হয় বলে আজান হয় ঠিক কিন্তু আসমান পর্যন্ত আজান পৌঁছায় না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আজ থেকে যদি বিলাল আজান না দেয় তাহলে এই রাত আর কোনো দিন দিন হবে না কোন সুবহানাল্লাহ
এই আমার সাহাবারা বিলাল সম্পর্কে তোমরা কি জানতে চাও এই কাজগুলো তোমাদের কিন্তু মোটেও ঠিক হয় নাই তাই বলতেছি বাজানরা দেখেন আল্লাহ তাআলা তাকওয়া দেখবেন পরহেজগারি দেখবেন আল্লাহ তাআলা চামড়া দেখবেন না কালো দেখবেন না আপনার অন্তরটা দেখবেন অন্তর দিয়ে আপনি আল্লাহ এবং রাসূলকে কতটুকু ভালোবাসেন যে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবে ভালোবাসবে আত্মা দিয়ে ভালোবাসবে বেশক আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে কান সুবহানাল্লাহ